শস্য নিবিড়তা একটি নির্দিষ্ট জায়গায় প্রতি বছর ফসলের সংখ্যাকে 100 দ্বারা গুণন করলে তা হয় ওই এলাকার শস্য নিবিড়তা। ফসল এলাকা গুণ 100 সমান শস্য নিবিড়তা। শস্য নিবিড়তার উপাদানসমূহ মাটির ভূমিরূপ, জমির উর্বরতার অবস্থা, ফসল বৃদ্ধির সময়কাল, এলাকার জলবায়ু, বিশেষ করে বৃষ্টিপাত, সেচ ও নিষ্কাশন সুবিধা, কৃষকের সাধারণ অর্থনৈতিক অবস্থা।